জিতে খুব ভালো বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী, কোন গ্যারান্টি আছে ব্যাটা আপনাকে সুখী করবে? নাও করতে পারে, ভালো একটা মেয়ে, সুন্দর মেয়ে দেখে বিয়ে করে অন্য জায়গায় চলে যাবে, আপনি ব্যাটার ঘরে পড়ে থাকবেন, ছেলে দেখবেন শট লেগে চলে গেছে, ভালো লেখাপড়া শিখিয়েছেন। বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী, রাবণের রাজা হলো লঙ্কা অধিপতি, আমরা গরিব মানুষ, একটা ছেলের শখ আছে একটা চান্স নিলাম, আবার রাবণের 100,000 বেটা ছিল, তার কি হলো সেটা শোনেন। 100,000 বেটা যা সওয়াল রইল বংশে দিতে বাকি, রামায়ণ খুলে দেখো না দেখি, এগুলো কোনো মিথ্যা কথা নয় তো নাকি বাবা? আপনারা একটু হাত তুলে বলেন, এটা কি মিথ্যা কথা? আপনারা রামায়ণ দেখেন তো, টিভিতে রামায়ণ দেখেন না? এটা মিথ্যা কথা তো নয়, সেই কথাটা কিন্তু আপনাদের সামনে বলছি, আপনি একটা ছেলে নিয়ে বড়াই করবেন, 100,000 ছেলে নিয়ে তার মুখে আগুন দেবার মতন কেউ ছিল না,
ব্যাটা কি তোমাকে করবে সুখী, ব্যাটা কি তোমাকে করবে সুখী, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন দশরথের চারটে ছেলে, চারটে ছেলের মধ্যে একটা ছেলের মধ্যেও কারুকে মুখে আগুন পায়নি, গলে পচে মরতে হয়েছে তাকে, কোনো কিছু পায়নি ছেলেদের কাছ থেকে। দ্বিতীয় নাম্বার বসুদেব, বসুদেব হচ্ছেন কৃষ্ণের বাবা, তাই তো নাকি? বাবা কথা বলেন একটু, বসুদেব হচ্ছে কৃষ্ণের বাবা, তাহলে কৃষ্ণের বাবা অনাদির আদি গোবিন্দ, বিশ্ব চরাচরের মালিক যিনি, তার বাবা কংসের কারাগারে মানে জেলের মধ্যে ঢুকে আছে, ছেলের কিছু করার নেই, ছেলে কোনো কিছু করতে পারিনি, জেলের মধ্যে ঢুকে আছে কংসের কারাগারে, তাই তো নাকি? বাবা মিথ্যা বলছি না তো? তাহলে যিনি অনাদির আদি ভগবান, তিনি যতক্ষণ কৃষ্ণ করতে পারেনি, তাহলে আপনার ছেলে কি করবে? খুব বেশি হলে আপনার ছেলে কাটে মোটরসাইকেল কিনে দেবেন, এখান থেকে মোটামুটি কৃষ্ণনগর যাবে, আর কৃষ্ণনগর থেকে মোটামুটি শ্যামনগর অব্দি আসবে, এর চেতে বেশি কিছু হবে না কি? এটা হচ্ছে বাউল গান, তা ওই জন্যে বলি বাউল গান শুনবেন যতক্ষণ, এমন কিছু এমন কিছু কথা শুনবেন। এখন দেখবেন অনেকে ইউটিউবে লেখে আপনারা তত্ত্ব গান শোনেন, তত্ত্ব কীর্তন শোনেন, দেখবেন সে তার নিচে লেখা আছে কীর্তন মানে কি আর তত্ত্ব মানে কি, নারকলের তিনটে ফুটো কেন? আরে ভাই নারকলের তিনটে ফুটো তো তাতে আমার কি মানে, নারকলের তিনটে চোখ থাকে না, ওপরে একটা দুই সাইডে দুটো, তো সেটা নারকলের তিনটে ফুটো তো আমার এত কি আছে, ফুটো নিয়ে আমার অত কিছু নেই তো, যার ফুটো তার কাছে আছে, যেটা জানতে চাই সেটা জানানোর দরকার আছে কি? কিছু মনে করবেন না, আমার কথা কিন্তু এরকমই হয়। একজন কীর্তন নিয়ে আছে, আমি নাম বলবো না, দেখবেন মেয়েদেরকে ওনাদের দিকে ভালো ভালো করে তাকায় আর এরকম হাত নাড়িয়ে নাড়িয়ে বলে, ঝাঁটা উর্ধ্ব দিকে রাখবেন না, ঝাঁটা দক্ষিণ দিকে রাখবেন না, ঝাঁটা পূর্ব। আরে ভাই কে কার ঝাঁটা কোন দিকে রাখছে, তুই কি তো সবার বাড়িতে যাবি? হ্যাঁ, এটা কোনো শিক্ষামূলক কথা নয়, এটা কোনো তত্ত্ব কথা নয়।
বাস্তবে যেটা হচ্ছে সেটাকে জানানোর দরকার আছে। হরিবল হরিবল নিতাই গৌড়, হরিবল 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 হরিবল। বসুদাদার হল বসুদেবের হল কারা দণ্ড সাজা, যার পুত্র কৃষ্ণ স্বয়ং দেখি কি তোমাকে করবে সুখী, কাটা কি তোমাকে করবে সুখী। আপনারা খুঁজে হয়তো নাও পেতে পারেন, কারণ আমার বয়স যখন 12 বছর ছিল তখন আমি দেখতাম আমার ঘরের মধ্যে একটা ছবি লাগানো থাকতো, আমার বাবা এনে লাগিয়েছিল। সেটা কি জানেন? একজন ব্যক্তি বাবা আর মাকে দুই সাইডে রেখে ঘরের মধ্যে একটা ঘাড়ে করে বয়ে নিয়ে যাচ্ছে, ওটাকে কি বলে? বাঁক। বাঁকের মধ্যে করে বাবা আর মাকে দুজনকে নিয়ে একটা ছবি আপনারা দেখেছেন, জানি না আপনারা সেই নামটা জানেন কি না। এখনো আমরা মাকে দেখি, বাবাকে দেখি। এখন পয়সা হয়েছে, একটা স্করপিও নিয়ে বাবা আর মাকে নিয়ে তীর্থ করতে বেরিয়ে যায়, কিন্তু তখন স্করপিও ছিল না। বাবার মা বলছে, বাবা রে আমরা তো দুজনাই অন্ধ, আমাদেরকে একটু তীর্থ করাবি, তুই যদি আমাদেরকে একটু তীর্থ করাস তাহলে আমরা খুব শান্তি পাবো। এই মানব কোলে জন্ম নিয়ে তাহলে আমরা একটু তীর্থ দমন করেছি। ছেলে বলছে, হ্যাঁ আমি তোমাদের থেকে তীর্থ ভ্রমণ করাবো। তাই অন্ধ মা আর বাবাকে নিয়ে কাঁধে করে তীর্থ ভ্রমণে বেরিয়েছে। কেমন অলকানন্দের বেটা অজামি পিতাকে সে বনে ফেলে এলো, অলকনন্দের বেটা Thank you.
অন্ধ পিতাকে সে বলে ফেলে এলো, একটু জল জল বলে প্রাণেতে মরিল, একটু জল মন ছেলে হাওয়া দরকার কি, রাস্তায় যেতে 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 বহুত দূর হেঁটেছে বহুত দূর হেঁটেছে, এক বাগানের মধ্যে গিয়ে বলছে বাবা আর মা, বাবা একটু জল খাওয়াবি, গলা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ঠা পেয়েছে, বাবা একটু যদি জল দিস। ছেলে জল খুঁজতে গিয়ে জল জল আর পায়নি, এত দূরে গেছে, এত দূরে গিয়ে যখন জল নিয়ে আসছে তখন পেছন দিক থেকে কেউ যেন একটা বাণ নিক্ষেপ করে ছেলে মারা যায়। আপনারা ভালো করে মায়েরা টিভি দেখেন তো, মায়েদেরকে বলছি দেখে নেবেন, সেই বাণ নিক্ষেপে ছেলে মারা যায়, সঙ্গে পিতা মাতা দুজনেই মারা যায়। হরি বল হরি বল। বেটাকে তোমাকে করবে সুখী, বেটাকে তোমাকে করবে সুখী, বংশ যখন ভগীরথ নামে জন্মেল এক ছেলে, সাগর বংশ যখন ভগীরথ নামে জন্মিল এক ছেলে, ও তার আপনার সাধনার বলে আপনি উদ্ধারিলে, ওমা একটু কথা বলবো শুনবা, অপরাধ নেবেন না যদি একটু কথা বলি। ভগীরথ ভাগে ভাগে জন্ম হয়েছিল যার, সে হচ্ছে ভগীরথ, এক মায়ের গর্ভের সন্তান কিন্তু ভগীরথ নয়, ভাগে ভাগে জন্ম হয়েছিল ভগীরথের, তাই সে যুদ্ধ জয় করতে পেরেছে, সত্যকে সামনে নিয়ে সে দাঁড় করাতে পেরেছে। কিন্তু এখনকার সময় যদি আমি সেই কথা বলি তাহলে আমাকে অনেকে মারবে। একটা সতী ছেলে, সতী ছেলে জন্ম দিতে গেলে মাকে সতী হতে হবে, নাস্তে মার খুব সতীত্ব পালন করতে হবে,
তবে একটা সৎ ছেলের জন্ম দিতে পারবে। আমার কথাটা শুনবেন, হয়তো কারুর খারাপ লাগতে পারে, কিন্তু আগে খারাপ ভাববেন না। আমি আমার কথাটা বলার পরে আমাকে প্রশ্ন করবেন, আমি যদি পারি আপনার কথার উত্তর দেব। যত সাধক পুরুষ, যত সাধক পুরুষ জন্ম নিয়েছে সতী মায়ের গর্ভে, তা বলে কি আমার এখানে যারা মায়েরা বসে আছে তারা অসতী? কখনোই নয়। এক গর্ভের সতীত্ব নয়, অন্তত সাত গর্ভের সতীত্ব থাকতে হবে তার মধ্যে থেকে, তবে সে একজন মহাপুরুষ হয়ে জন্ম নিতে পারবে। কারুর সঙ্গে কথা বললো, কারুর সঙ্গে রাস্তায় দাঁড়ালো, এটা তো সতীত্ব নষ্ট হয় না মা। সতী, সতী জিনিসটা টোটালটাই সম্পূর্ণ আলাদা, টোটালটাই আলাদা। সতীত্ব নষ্ট হয় চোখে, সতীত্ব নষ্ট হয় চোখে, দেহে কোনো সতীত্ব নষ্ট হয় না। আজকে একটা কথা বলে যাচ্ছি আমি আবেগের বশবর্তীতে, জেনে নিও, কোনো অনেক বড় বড় বাউলরা আসবে, অনেক বড় বড় কীর্তনীয়রা আসবে তাদের কাছ থেকে, সতীত্ব নষ্ট হয় চোখে। সতীত্ব কেমন? আমার মা যখন গর্ভবতী, তখন যদি আমার মায়ের সন্তান যখন গর্ভে আসবে, তখন থেকে যদি আমার মাকে গান বাজনা শেখান, গান বাজনা শেখান, তাহলে তার গর্ভে যে সন্তান হবে সে গান বাজনা করবে। তাকে যদি ভালো লেখাপড়া নিয়ে ভাবে সেই মা, তাহলে তার সন্তান ভালো লেখাপড়ায় পারদর্শী হবে। যেটা মা করবে সেটাই সন্তান পাবে। আর যদি টিভি দেখতে দেখতে যদি একবার বলেন মিঠুন চক্রবর্তীকে কত সুন্দর দেখতে, ওরকম যদি আমার স্বামীটা হতো, তাহলে আমার ছেলেটা মনে হয় মিঠুন চক্রবর্তীর মতন হতো। আপনার ছেলে মিঠুন চক্রবর্তীর মতনই হবে। চিন্তা ভাবনাটা আপনার, তাহলে সন্তান সম্ভাবনা চিন্তা ভাবনাটা সম্পূর্ণ মায়ের। ওমা, তোমরা অপরাধ ক্ষমা করো না, আমি যে কথাটা বলছি, যদি মনে করো আমার স্বামী আমার পরম দেবতা, আমার স্বামী আমার কৃষ্ণ ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত, তোমার সন্তান কৃষ্ণ ভক্তই হবে, অন্য কোথাও যাবে না। তা না হলে এই কলিযুগে এত হরি নাম কৃষ্ণ নাম হতো না, মানুষ বুঝতে পেরেছে, এত ঘন ঘন মায়াপুরে ভিড় হতো না, হরে কৃষ্ণ করতো না, হরি বল হরি বল নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। তাহলে কি বুঝতে পেরেছেন সতীত্ব কোথায় নষ্ট হয় এই জায়গায়? আর কিছুই নয়, আপনি যাই কিছুই করুন আপনার চিন্তা ভাবনাটা তার উপরে থাকবে। আপনি যদি মনে করেন আমার ইষ্ট দেবতা কৃষ্ণ ভগবান, আপনি যদি মনে করেন আমার ইষ্ট দেবতা আল্লাহ যিশু, তাই হবে, হতেই হবে। আপনার চিন্তা ভাবনার উপরে আপনার সন্তানের চিন্তা ভাবনা দাঁড়াবে। হরি বল হরি বল। কৃষ্ণদাস গোসাই কৃষ্ণদাস কে বলে গুটি পোকার মতো মানুষের নিলে, নীলকণ্ঠ গোসাই
মানুষ আপনার লালে আপনি মরিলে আমি গান এবার শেষ করব। অনেক বড় গান যারা অনুরোধ করেছিলেন, কেন এই গান বাউলরা গায় না, আমাকে গাইতে বলেছে তাই আমি গাইছি। নীলকণ্ঠ গোসাই একজন মহাজন বলছে, নীলকণ্ঠ গোসাই কৃষ্ণদাসকে বলে গুটি পোকার মতন। গুটি পোয়া, গুটি পোকাকে দেখবেন আগেকার দিনে পোকা দিয়ে সুতো তৈরি হতো। মা জানো কি তোমরা, আমার বয়স্ক যারা মায়েরা আছে জানবে, সুতোর গুটি তৈরি হতো, গুটি পোকা দিয়ে সুতো তৈরি হতো, তার লালা দিয়ে রেশমের শাড়ি, তাই তো বলে নাকি সুমনদা, রেশমের শাড়ি বলতো যাকে। সেই পোকা এত লোভী ছিল, আমি যদি আরও কিছু পেতাম, আরও কিছু পেতাম, আরও কিছু পেতাম, পেতে 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 সেই নিজের লালায়, লালা অর্থাৎ মুখের লালা, সেই লালায় ঢাকা পড়ে নিজে মরে গেছে। ঠিক তেমনি আমরা মানুষ এত লোভ করেছি, আজকে আমার একতলা বাড়ি হয়েছে, যদি দুতলা হতো ভালো হতো, দোতলাটা তিনতলা হলে আর একটু ভালো হতো, তিনতলাটা চারতলা হলে আর একটু ভালো হতো। লোভ আমাদের যাচ্ছে না, তাই বলছে নীলকণ্ঠ গোসাই কৃষ্ণদাসকে বলে গুটি পোকার মতো মানুষের নিলে মানুষ আপনার লালে আপনি মরিলে আপনার লালে আপনি মরিলে শেষে বলে আমি করলাম কি বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী, শাড়ি কেন চিতে বেটার বাবা হতে, শাড়ি কেন চিতে বেটার বাবা হতে, বেটা কি তোমাকে করবে তোমাকে।